السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد.

يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطي الله ورسوله فَقَدْ فَازَ فَوزًا عَظِيمًا ثُمَّ مَا بَعْد قَالَ اللَّهُ تَبَارَكَ وَتَعَالَى كَذَٰلِكَ جَعَلْنَاكُمْ أُمَّةً وَسَطًا لِتَكُونُوا شُهَدَاءَ عَلَى النَّاسِ وَيَكُونَ الرَّسُولُ عَلَيْكُمْ شَهِيدًا الْآيَة

আমরা মুসলিম হিসাবে জন্মগ্রহণ করেছি মুসলিম হিসাবেই আমরা বেঁচে আছি আরও প্রশংসা সে পাকের জন্য যে আল্লাহ পাক মুসলিমদের মধ্যেকার ফেরকায় নাজিয়ার অন্তর্ভুক্ত আমাদেরকে করেছেন الحمد لله حمدا كثيرا طيبا مباركا فيه كما يحب ربنا ويرضى أهل الثناء والمجد أحق ما قال عبد كلنا لك عبد اللهم لا مانع لما أعطيت ولا موطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد درود السلام برشيته نبي محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم ওয়াইলা আলি বরাই হিমা হামিদুম মাজিদ মতারাম সভাপতি মাননীয় প্রধান অতিথি ওলামায় কেরাম সুধি মণ্ডলী দূরান্ত থেকে আগত সমাগত ভক্তিভাজন মুরব্বিয়েন সমবয়সী বন্ধুবর্গ স্নেহের বয়কনিষ্ঠ ভ্রাতৃ ও মণ্ডলী জবানিকার অন্তরালে অদূরে সুদূরে শ্রদ্ধাস্পতিনী স্নেশিস মাভগ্নিগণ আজকের এই আলোচনা সভায় সংক্ষিপ্ত আলোচ্য বিষয় আল ওসাতইয়া আল মধ্যম পন্থা মধ্যম পন্থা আল রাজশাহী থেকে চলে যাচ্ছে মহাসড়ক নওগাঁর দিকে দুই পাশেই খাল আর বিল আর নর্দমা ধানের ক্ষেত পাটের ক্ষেত খাল বিল দুই পাশে আছে কামারপাড়া পার হলে তো ডানে বামে গহীন খাল মাঝখান দিয়ে চলছে রাস্তা যখনই কেনার দিয়ে যাবেন বাম পাশ দিয়ে গেলে বাম পাশের নর্দমায় পড়বেন ডান পাশ দিয়ে গেলে ডান পাশের নর্দমায় পড়বেন জান্নাতে যাওয়ার যে মহাসড়ক সেরাতে মুস্তাকিম তারও দুই পাশের দুই নর্দমা আছে ডান পাশে আছে মুরজিয়াদের শৈথিল্যবাদী নর্দমা আর বাম পাশে রয়েছে খারিজিদের চরমপন্থী নর্দমা যদি রাস্তার কিনারে সাইড হয়ে যান কোনো মতো যদি চাকা স্লিপ করে তাহলে আপনি বাম পাশে খারিজিদের নর্দমা ডান পাশে মুরজিয়াদের নর্দমা একটা না একটার মধ্যে পড়বে নি আপনাকে মেন রাস্তা ধরে চলতে হবে আল্লাহ পাক তাই বলছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম كذلك

না শৈথিল্যবাদী নরমপন্থী অনেক দিন আগের কথা আমি তখন রিভাইভাল অফ ইসলামিক হেরিটেজ সোসাইটির শিক্ষা বিভাগের সেক্রেটারির দায়িত্বে ছিলাম শিক্ষা বিভাগ থেকে যত ইমাম প্রশিক্ষণ এবং শিক্ষক প্রশিক্ষণ হতো তার পরিচালনার দায়িত্ব আমার উপরে থাক আমি পরিচালক প্রশিক্ষণ চলছে দেশব্যাপী ওলামায় ক্যারাম সেখানে দেশের বিভিন্ন প্রান্তের রিভাইভাল সংশ্লিষ্ট এহিয়তরা তাহিদ ট্রাস সংশ্লিষ্ট সকল মসজিদের ইমাম এবং মাদ্রাসা ইতিমখানার শিক্ষকেরা প্রশিক্ষণ নেওয়ার জন্য সামনে বসা প্রশিক্ষণ দিচ্ছেন ঢাকা মিরপুর বাংলা কলেজের জনৈক প্রফেসর তার নাম প্রফেসর মুজিবুর রহমান তিনি ইমাম এবং শিক্ষকদের সামনে বলছেন যে আল্লাহ পাক একটা লোককে জান্নাত দেওয়ার ইচ্ছা করলে তো জান্নাত তো এমনি দেওয়া যায় না একটা ওসিলা লাগবে তো ওসিলা খুঁজতে খুঁজতে দেখা গেল তার কোনো আমলই নেই কোনো আমল নেই কোনো নেক আমল নেই শুধু পাপ আর পাপ কিন্তু আল্লাহ ইচ্ছা করলে এই লোকটাকে জান্নাত দিবে কোনো আমল নেই তা আল্লাহ জান্নাত দেওয়ার জন্য খুব আগ্রহ পোষণ করলেন ফেরেশতাদেরকে তাদেরকে বললেন ওকে জান্নাত দাও বলে জান্নাত যে দেওয়া হবে তো কোনো আমল নেই তাহলে আমল যদি না থাকে দেখো তোর নামটা কি নাম আছে তো নামটাও সেরকম সুবিধাজনক না নামটাও ভালো না কামটাও ভালো না নামটাও ভালো দেখো তোর নামটা কোনো আলেমের নামের সাথে মিল আছে কি না কছে না কোনো আলেমের নামের সাথেও মিল নেই তাহলে কী আছে আচ্ছা দেখো ওর বংশের কোন লোকের নাম কোন আলেমের নামের সাথে মিল আছে কিনা খুঁজিয়ে দেখে পাওয়া গেল যে তার বংশের কোন লোকের নাম তার কোন আলেমের নামের সাথে মিলে গেল এই ওসিলায় আল্লাহ জান্নাত দিয়ে দিল আপনারা সুবান আল্লাহ বললেন ইন্নআলিল্লা বলা লোক পেলাম না সুবাহ আল্লাহ কোথায় বলতে হয় আর কোথায় বলতে হয় না এটা আমরা অনেকেই জানি না এক বক্তা ওয়াজ করছেন আদম আলা সাল্লাম এক হাজার বার হজ করেছে আদম আলা সাল্লাম কতবার হজ করেছে এক হাজার বার মুসল্লিরা বলছে সুহান আল্লাহ এখন আদম আলা বয়স ছিল কত নয়শ ষাট বছর এক হাজার বয়স ছিল চল্লিশ বছর দান করে দিলেন কাকে দিলেন দাউদ আলাহিসাল্লামকে দান করে দিলেন নশো ষাট বছর যদি আদম আলা হায়াত হয় তো নশো ষাট বছরে উনি এক হাজারবার হজ করেন কি করে এটা জিজ্ঞেস করবার বুঝবার মতো কোনো লোক নেই কেতাবে লিখেছে তাই আমরা পড়ি আমরা ছোটকালে সুনাভানের পুঁথি পড়তাম সেখানে বলতো লাখে লাখে শূন্য মারে কাতার ও কাতার সুমারও করিয়া দেখে চব্বিশ হাজার লাখ লাখ শূন্য মারল বুনে গেছে চব্বিশ হাজার পাওয়া যায় ঘোড়ায়ও চরিয়া মর্দ হাঁটিয়া চলিল ছয় দিনের রাহা মর্ধ ছয় মাসে গেল উল্টা হেসে ছয় দিনের না ঘোড়ায় চরিয়া মর্দ হাঁটিয়া চলিল ঘোড়ায় চরিয়া হাঁটিয়ে যাচ্ছে বেশি হবে না কম হবে কম হবে ছয় মাসের রাহা মর্ধ ছয় ছয় দিনের রাহা মর্ধ ছয় মাসে গেল আরে যা হোক একটা হলেই হয় একদিন এক ওয়াশ করতেছিলাম ঢাঁটি কথা বলা লাগে টাঙ্গাইলে ওয়াজ করছি কালের নাম কলিকাল শিয়েলে চাটে বাঘের গাল ভল্লুকে ধরেছে হাল ভবে বিচার রবে না এক মুরু হুজুর ভুল হয়ে গেল তো কি বলতে হবে বলতে কালের নাম কলিকাল পুত্রায় চাটে মাওয়ের গাল যে যার গাল চাটে চাটুক কোনো সমস্যা নেই ছয় মাস জাকার ছয় বছর সোনাভানের পুঁথির কথার আগাগোড়া মিল নেই বলছিলাম প্রফেসর মুজিবুর রহমান চাচা বলছেন পাক একজন লোককে জান্নাত দিলেন কেন তার নামটা তার কোনো আত্মীয়র নাম কোনো আলেমের নামের সাথে মিল ছিল এই জন্য আল্লাহ জান্নাত দিলেন তা আমি ওনার বক্তব্য তিনি শেষ করলেন আমি উঠি বললাম চাচা মুজিবুর রহমান ভুল বলেছে যা বলেছেন এটা কোরআন হাদিসে নাই কেন নবীর বাপের নাম ছিল আবদুল্লাহ নামটা ভালো না খারাপ নবীর পিতা কি জান্নাতি না সেই মুসলিমে আসছে হাদিস আবি ও আবু কাফিন না রসুল্লাহ সাল্লা সাল্লামের কাছে একজন সাহাবি এসে জিজ্ঞেস করলেন যে আমার পিতা কোথায় আছেন রসুল্লাহ সাল্লাম বললেন তোমার পিতা জাহান্নামী তখন লোকটি কানতে লাগলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সান্ত্বনা দেওয়ার ধরবেন আবি ও আবু কাফিন্না আমার পিতাও জাহান্নামি তোমার পিতাও জাহান্নামী কেঁদে লাভ নেই নবীশ্লামের পিতা জান্নাতি নয় সহি মুসলিমের হাদিস রসুলুল্লা সাল্লাম কোন এক সফরে মায়ের কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন আল্লাহ নবীর মায়ের কবর যে জায়গায় সৌদি আরবে মদিনা থেকে জেদ্দা যাওয়ার পথে পুরাতন রাস্তা যেটা লোহিত সাগরে পার দিয়ে যায় লোহিত সাগরের পার দিয়ে যে রাস্তা চলে ওই রাস্তার মধ্যে একটা জায়গার নাম আছে রাবেগ এই রাবেগ নামক জায়গার পার্শ্বেই হল আল্লাহ নবীর মাকে দাফন করা হয়েছে অরিজিনাল নাম হলো আবোয়া সেই আবোয়া নামক জায়গায় মায়ের কবরের পারে আল্লাহ নবী দাঁড়িয়ে বললেন আল্লাহর কাছে অনুমতি চাইলেন যে আমার মায়ের জন্য একটু দোয়া করি আল্লাহ বললেন তোমার মা মুস্টেক অবস্থায় মারা গেছে তার জন্য দোয়া করবার সুযোগ নেই হাদিসে এসছে ফা আবকা রসুল নিজেও কাঁদলেন রসুলের কাঁদা দেখে সাহাবিগণ কাঁদলেন কিছুই করার নাই কারণ মম বিহি বিহি লম লময়ুশ্রে বিহি নেশাবো যেন আমল যাকে পিছিয়ে দিয়েছে তার বংশমর্যাদায় তাকে আগায় দিতে পারে না কিন্তু জাল বানাওয়ার মৌলবি বলছে যে নবীর মাকে আর বাবাকে জিন্দা করে নবী কালেমা পরিয়ে দিয়েছিলেন কবর থেকে ওরা জিন্দা হয়ে আবার কালেমা পরেছিল নবীর মায়ের জন্য যদি এটা সুযোগ হয় নবীর বাপের জন্য যদি এটা সুযোগ হয় তাহলে মক্কার অন্য কাফের মশ্রেকদের অবস্থা কি হবে আল্লাহর কাছেও কি এরকম কোন ব্যবস্থা আছে যে নবীর মায়ের জন্য বিশেষ সার নবীর বাপের জন্য বিশেষ সার না ইব্রাহিম আলাই সাল্লামের সামনেই ইব্রাহিম আলাহ সাল্লামের পিতাকে জাহান্নামে দেওয়া হবে আল্লাহর নবীর সামনে তার মোহাম্বতের চাচা আব্দুল মুতালেফকে সরি আবু তালেবকে তার পায়ে একজোড়া জাহান নামের জুতা পরিয়ে দেওয়া হবে রসুল্লাহ সাল্লাম বলেন আমার চাচার পায়ের সেই জুতার হিটে তার মগজ গলে গলে পড়তে থাকবে নবী হয়ে কিছু করবার থাকবে না সেখানে আলেমের বংশের মধ্যে আলেমের নামে আছে তাই ও লোকের জান্নাত দিয়ে দিল তা আল্লাহর তো বিরাট ঠেকা পড়ে গেছে নউজুল্লাহ ওকে জান্নাত দিতেই হবে এটা কি আল্লাহর জন্য জরুরি না আল্লাহর জন্য কোনো জরুরি নয় আল্লাহ কারও জবদিহির তোয়াক্কা করেন না যা ইচ্ছা তাই করতে পারে আল্লাহ কাকে জান্নাত দিবেন নাম দিবেন আল্লাহ ইচ্ছা করলেই দিতে পারেন এটা আল্লাহ এখতিয়ার আমাদের দেশে এর শৈথিল্যবাদীদের দৃষ্টান্ত তারা মনে মনে ভাবে যে জান্নাত খুব সস্তা জায়গা খুব সহজেই পাওয়া যাবে জি বহুত হিসাব কিতাবের ব্যাপার আছে তবে আল্লাহ যদি কোনো বান্দার কোনো আমলে সন্তুষ্ট হয়ে যান তাহলে তাকে দিতেও পারেন সেটা আল্লাহর ব্যাপার চরমপন্থী এক বক্তা বলছেন বক্তায় কিনা কয় আর ছাগলে কি না খায় চরমপন্থী বক্তা বলছেন আপনারা মনে করেন তিনিও সহি বক্তা কিন্তু এলেম কম এলেম কম থাকলে ঠেলাটা বেশি হয় আর এলেম বেশি থাকলে ঠেলাটা কম হয় অ্যান্টিভেসেল সাউন্ড মাস ইংরেজিতে কথা আছে খালি কলসি বাজে বেশি শিরিপুরের ট্যাবলেট বিক্রি করে হাটে চ্যালেঞ্জ ছুঁড়ে মারে আর বলে আম গাছের জাম ধরা সম্ভব ধরে না আম গাছের জাম ধরেও যেতে পারে কিন্তু আমার এই ফতো উলটিয়ে দেওয়ার ক্ষমতা কোনো মায়ের বেটার নেই শ্রীপুরের ট্যাবলেট বেচালো চ্যালেঞ্জ ছুঁড়ে মারে ও লেখা লেখাপড়া নাই ও ভাটির গাছ বেঁটে ট্যাবলেট বানিয়ে রাস্তায় বেছে বলে হকার জার্মান থেকে পড়ে এসেছে ডাক্তার ঢাকা পিজি হাসপাতালে আছে কাছের ঘরের মধ্যে বসা ওখানে সিরিয়াল দিতে হয় এক সপ্তাহ আগে যাওয়া যায় না সিরিয়াল নিয়ে ডাক্তারের কাছে গেলেন ডাক্তার টেস্ট দিল পরীক্ষা দিয়ে বলো তোমার রোগের তোমার রুগী অসুস্থ মারাত্মক তোমার রুগী চিকিৎসা আছে অপারেশন হবে টাকা লাগবে সত্তর হাজার পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার টাকা জমা করে এতদিন পরে দেখা করো পঞ্চাশ হাজার টাকা জমা দিলেন অপারেশনের ডেট দিল তারপরে এনে বলে এখানে বংশই লিখে দাও তোমার রুগী বাঁচতেও পারে মরতেও পারে টাকা কিন্তু আমাকে দিতেই হবে জার্মান থেকে পরে এসে সেই ডাক্তার বলেন তোমার রুগী মরলেও তুমি দায়ী বাঁচলেও তুমি দায়ী আমি দায়ী না আগে বংশই লেখো তারপরে অপারেশন লেখাপড়া করা ডাক্তার আপনি বংশই না দিলে আপনার রুগীর গায়ে সে অস্ত্র চালাবে না আর ভাটির গাছ বেটে এনে ট্যাবলেট বানায় বেঁচে সে চ্যালেঞ্জ ছুঁড়ে মারে আর বলে আশি বৎসরের বৃদ্ধকে কুড়ি বৎসরের যুবক বানিয়ে দেব বিফলে মূল্য ফেরো চ্যালেঞ্জ ছুঁড়ে কোনো জ্ঞানী লোক মারে না দশ লক্ষ হাদিসের হাফেদ ইমাম মহম্মদ বিন হাম্বল রহমল্লাহ বলেন আমার ফতুয়া ভুল হলে ফেলে দিও ইমাম মালিক বলেন আমার ফতুয়া ভেল হলে ছুঁড়ে মারো হেমাম মোহাম্মদ বিন ইমাম সাফেই রহেমাল্লাহ বলেন আমার কথা যদি ভুল হয় ও আলের গায়ে সুরে মারো কোনো আলেম কোনো মহাদ্দেশ কোনো মুফতিহিদের চারজন সহ কোনো আলেম কোনোদিন চ্যালেঞ্জ করে কথা বলে হ্যাঁ আমি এটুকু বুঝি বাকি আল্লাহ আমার ওয়াজও ভুল হতে পারে আমার যদি ভুল হয় আর দলিল প্রমাণ সহ যদি প্রমাণ করে দিতে পারেন মাথা পেতে সে ভুল মেনে নিতে বাধ্য বলছিলাম সেই চ্যালেঞ্জিং মার্কায় এক বক্তাওয়াজ করতে উঠে বলছেন আল্লাহ যদি মুশরেককে ক্ষমা করেন তা আল্লাহ নিজেই জালেন না আল্লাহ তো মুসরেককে ক্ষমা করবেন না এটা তো আছে তো নাকি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ইন্নাল্লাহা লা ইগফিরু আই ওয়া শিরকা বিহি ওয়া ইগফিরু মা দুনা যালিকা লাই মাইয়শা নিশ্চয় আল্লাহর সঙ্গে কৃত শিরিক আল্লাহ ক্ষমা করেন না যদি বিনা তওবায়ে মারা যায় এখানে আবার কথা যদি বিনা তবায় মারায় এক শ্রেণী বক্তা বলে থাকেন আল্লাহ শিরিকের পাপকে কখনো ক্ষমা করবে তো কখনো ক্ষমা না করলে মুশরেকরা কোথায় যাবে মুশরেকদের চার উপায় নেই আত্মা তু কাবলাহা মানবাদ পূর্ববর্তী সব গুণা ক্ষমা করে দেয় আত্মাই বেলাহু

ও কানল্লা হোক যারা তবা করব আল্লাহ বলেন ইল্লামান তাবা যে তবা করে ও আমা না ইমানা নে আমিলা আমেলা চলেহা আর নেক আমল করে ফৌলাই কায়ু বদীলল্লাহ সৈয়াতি হিমহাসানা আল্লাহ পাক তাদের সমস্ত পাপ গুলিকে নেকি দ্বারা বদল করে দেন সব পাপ নেকিতে পরিণত হয় এত পাওয়ার বিনা মারা গেলে আল্লাহ মুশ্রেককে ক্ষমা করবেন না এ ঘোষণা কে দিয়েছেন আল্লাহ

অমালি জল মিনামিনদের কোনো সাহায্যকারী নয় শিরিক বড় ভয়াবহ পাপ শিরিক আমরা প্রতিনিয়ত করে থাকি বুঝতে পারি না শিরিক প্রতিনিয়ত হয়ে যায় আর ইদানিং এক শ্রেণীর সুফিবাদে বিশ্বাসী লোকেরা যারা সুফিবাদে বিশ্বাসী সুফি তত্ত্বের মাধ্যমে সুফি দর্শনের মাধ্যমে বেদাতে গোটা জাতিকে ডুবিয়ে দিয়েছে এক বক্তা সাহেবের বক্তৃতা শুনলাম সেই বক্তা বলছে গান বলতেছে আপনাদের এখানে এরকম বাউলিয়া বা সুফিবাদের গান টান হয় নাকি কেউ বা আবার না ফকির ফানা ফিল্লা রে রঙ বিরঙের হুজুরা রে দেশে রং বির হুজুরা সেরে ফানা ফিল্লা হয় লাভ দিয়ে গাছে ওঠে কিন্তু কাঁটাওয়ালা গাছে ওঠে না জাতে মাতাল হলে তালে ঠিক সুফিবাদের সেই সুফি বলতেছে কেরামান কাতেবিন রাজ দিন রজহাসরের দিন কেরামান কাতে কেরামানোর দিন যদি আল্লার দরবারে করে নভিজক আমি দুনিয়ায় ছিলাম খাজা বাবার লক কত বড় দুঃশ ওই খাজা বাবার দুহাই দিয়ে পার হয়ে যাবে আর এক পীর সাহেব আছেন যার মুড়ি দশ হাজারের মতো শুনেছি এক বক্তার মুখে সেই পীর সাহেব পেশাব করে পানি নেয় না বলে পেশাব করে পানি নেন না কেন কার পালার জমিনে হুসাইন পানি পানি করে মরে গেছে ওই পানি আমি এই কাজে ব্যবহার করব না এক সুপি দর্শক এরা নারার ফকির এরা ধর্মকে সুবিবাদের দর্শনে গোটা ধ্বংস করার দ্বার প্রান্তে পৌঁছে গেছে বন্ধুগণ বেদাতের কঠিনভাবে জাতিকে জেঁকে ধরেছে বলছিলাম বক্তা সাহেব বলছেন আল্লাহ পাক মুশেককে ক্ষমা করলে নিজেই আল্লাহ জালেম মাউজুবিল্লা যে আল্লাহ বলেছেন শিরিককে মুশ্রেককে ক্ষমা করা হবে না বিনা তবায় মারা গেলে সে আল্লাহ কি এটা বলেননি যে মায়ুরিদ যা ইচ্ছা তাই করতে পারেন বলেন নেই ফুলি মায়ুরিদ যা ইচ্ছা তাই করতে পারে একজন ব্যক্তি হাদিস বুখারিতে এসেছে হাদিস সাহি বুখারিতে এসেছে একজন ব্যক্তি আপনারা আমার কথা বুঝতে পারতেছেন তো মাইকে ক্লিয়ার আওয়াজ হয় আলহামদুলিল্লাহ একজন ব্যক্তি পাপিষ্ট ব্যক্তি পাপ করতে করতে পাপ পাহার পরিমাণ পাপ গড়ে তুলেছে কোনো নেক আমল তার নাই মরার সময় ছেলেদেরকে ডেকে বলছে বেটারা আমি যখন মারা যাব তখন আমাকে পুরিয়ে দিও পুরিয়ে দিয়ে আমার ছাই অর্ধেক পানিতে ভাসায় দিবা? আর অর্ধেক বাতাসে উড়াইয়ে দিও কেন যাতে আল্লা আমাকে ধরতে না পারেন আর শাস্তিও দিতে না পারে লোকটা যা বলে গেল ছেলেরা তাই করল লোকটা মারা যাওয়ার পরে সাই উড়িয়ে দেওয়া হলো বাতাসে আর পানিতে ভাসিয়ে দেওয়া হলো পাক বললেন কোন হয়ে যাও হয়ে গেল ইদারা আম কোন বলার সঙ্গে সঙ্গে লোকটি যখন জীবিত হয়ে গেল আল্লাহ রবুল আলমিন বললেন তুমি কি বলেছিলে আর কি বুদ্ধি খাটিয়েছিলে গ আল্লাহর বান্দা আল্লাহর কাছে কান দেনার বলেন প্রভু হে যা কিছু করেছি তোমার ভয়েই করেছি মরার সময় বাঁচার কোনো পথ খুঁজে পাই নাই এই জন্য এই বুদ্ধি ছেলেদেরকে দিয়েছিলাম দয়াময় তোমার দয়াতে আমাকে ক্ষমা করে দাও আল্লাহ বললেন মরার সময় তুমি আমাকে ভয় করেছিলে পাপ থেকে বাঁচার চেষ্টা করেছিলে এই আমি তোমাকে ক্ষমা করে দিলাম এই লোকটার আকিদা হলো যে আগুন দিয়ে পানিতে ভাসিয়ে দিলে বাতাসে উড়িয়ে দিলে আমাকে আল্লাহ ধরতে পারবেন এই আকিদা কি মুসলমানের না হিন্দুদের হিন্দু আনি আকিদা নিয়ে লোকটা মারা গেল সেই লোককে যে আল্লাহ ক্ষমা করেন ফালুল্লে মায়ুরিন আল্লাহ মুশতেখকে ক্ষমা করলে আমার কিছু বলবার নয় বক্তা সাহেবের ঠেলা কি বক্তা সাহেব বলেন মুশতেখকে আল্লাহ ক্ষমা করলে আল্লাহ নিজেই জালে লাগামহীন বলগাহীন বক্তব্য বলছি শোন শৈতৃব্যবাদ যারা আমলের ধার ধারে না পীরেরও শিলায় পার হয়ে যাবে বুজর্গেরও শিলায় পার হবে জাহাজ নিয়ে আসবে পীর সাহেব সেই জাহাজে পার হয়ে যাবে আশায় বসে আছে আবার এক শ্রেণীর লোক আছে যারা দেল কাবায় নামাজ পড়ে এবাই নামাজ পড়ো কয় যেসব বাহ্যিক লোক দেখানো নামাজ পড়ি না দেল কাবায় নামাজ পড়ি দেল কাবায় তোকে খাওয়াটাও দেল কাবাই দাও মনে মনে খা তুই তোকে খেতে আর দিচ্ছি না মনে কর যে আমি খেয়ে নিলাম খা হবেন মনে কর খা মনে মনে খেয়ে এনে হয় নাকি বাস্তবে খেলে প্যাট ভরে বাস্তবে খেলে প্যাট ভরে এক লোক বলছে যে আল্লাহ যদি জান্নাত লেখে থাকে তো এমনি পাব এই বলদ আল্লাহ জান্নাত লেখে থাকলে তো এমনি পাবি তো রুজি যদি লেখে থাকে তো রুজিও তো এমনি পাবি সকালে দৌড়াস কে তাহলে দুনিয়াটা বোঝে আর আখেরাতটা বোঝে না আল্লাহ বলেন দুনিয়া ভালো বোঝে কিন্তু আখেরাত বোঝে না দুনিয়া ভালো বোঝে আখেরাত বোঝে না ধর্মীয় মাসলাস আসলে আমরা জানি না আমরা উম্মি মানু কিন্তু টাকাটা নেওয়ার সময় ভালো করে আলোতে দেয় এটা ছেলে কলা কিনতে গেছে আর এক ছেলের দোকানে তো বলছে খালি কলা দে রে বাবা তো কলা একালি দিছে ব্যাগের মধ্যে এটা ঠোঙ্গার মধ্যে দিয়ে টাকাটা নিয়ে নিছে কিছু দূর যাওয়ার পরে তিনটা কলা দিয়েছে ফিরিয়েছে বলে ছোটকালীন চিটারি শুরু করছে হ্যাঁ এই বেটা চিটা এত ছোট কালার চিটারি শুরু করে খালি কলার দাম দিয়ে তিনটা কলা দিয়ে খালি বানাইছে পাশের এক বুড়ে শাসায় যে কয় যে ছোটো মানুষ ভুল করেছে আরে বাবা ভুল করলে তো পাঁচটা দিত ভুল করলে কয়টা দিত পাঁচটা দিত বরিশালে ভাষায় বলে নিজের বেলায় বান্না ভরিস পরের বেলায় টান্না ধরিস হ্যাঁ নিজের বেলা বান্না ভরিস আর পরের বেলা দুনিয়া বোঝো তুমি আখেরাত হুজুরের জমিটা কেনার সময় দলিল দেখে কেন হুজুর পাঁচশো টাকার নোট দিলে হুজুরের নোট পকেটে না থুই এইভাবে সুরদের আলোতে ধরে আবার ডলো হ্যাঁ আবার বলে হুজুর এ টাকা কোথেকে পাইছেন এরা বদলায় দেন হুজুর কিন্তু ধর্ম মানার সময় হুজুরের কথা চোখ বন্ধ করে মেনে নেয় বলছিলাম এইসব মিথ্যা অজুহাত দিয়ে পরকালে নাজাদ পাওয়া যাবে না আমল করতে হবে তালাক্কুল করতে হবে আল্লাহর উপরে ভরসা রাখতে হবে আল্লাহর জাহান্নামের ভয় থাকতে হবে ইমানদারের ইমানের দুইটা পাখা একটা পাখির মতো এক পাখা হলো রাজা আর আরাক পাকা পাকা হলো নামের ভয়ও থাকতে হবে জান্নাতের আশাও থাকতে হবে আল্লাহ গাফুর রহিম আল্লাহ ক্ষমা করবেন ক্ষমার আশাও রাখতে হবে আবার আল্লাহর গজবে পতিত হতে পারি এ ভয়ও অন্তরে থাকতে হবে ভয় এবং আশা দুইটার মাঝখানে হলো ইমাম সুফিবাদীরা বলেন যে আল্লাহর জান্নাতের জন্য আমরা আমল করি না আল্লাহ তোমাকে চাই জাহান নামে দিয়ে যদি খুশি হও তবে আমি খুশি না আল্লাহ আলুকে আল্লাহ জান্নাতুল ফেরদাউস আল্লাহর কাছে চাও আল্লাহ কি দিবেন না দিবেন সেটা আল্লাহর ব্যাপার চাওয়ার সময় তুমি কম চেও না শৈতিল্যবাদী মুরজিয়া আজকে যত বুজর্গ আর যত গাঁটটি আর যত এই পীর পুরোহিত সব এই শৈতিল্যবাদীর অন্তর্ভুক্ত ছোটকালে আমি তখন তিরমিজি পড়ি আমাদের এলাকায় এই এক জামাত আসলো দিনের তাবলিক দেওয়ার জন্য আসছে সাইল ডাইল নুন তেল জিরে তেজপাতা গরম মশলা সব আছে খড়ি সব নিয়ে মসজিদে হাজির হয়েছে হাজির হওয়ার পরে বলছে বাবারা শোনো এই মুবারক জামাত যে এলাকা দিয়ে হেঁটে যায় সেই এলাকায় চল্লিশ দিন নাকি এক সপ্তাহ কবর আদাব মাফ হয় মনে নেই অনেক দিন আগে চল্লিশ দিন কবর আদাব মাফ হয় এই জামাত এই দাওয়াতি মুবারক জামাত যে এলাকা দিয়ে যায় সেই এলাকা দিয়ে চল্লিশ দিন কবর আদাব মাফ থাকে তা আমি বললাম বাবা এটা কোথায় আছে কয় তিরমিজিতে তিরমিজিতে আছে তো তিরমিজি দেখাতে পারবেন তিরমিজি তুমি কি বল আমি তো বুঝি না আপনি তো বুঝেন আপনি আমাকে বুঝিয়ে দিলে হবে আমার বাড়িতে তিরমিজি আছে যুবকদেরকে বললাম তোমরা দড়ি নিয়ে আসো কেন এই বুজুর্গদেরকে আমাদের গোরস্থানে বেঁধে রাখবো যাতে আমাদের মুরদাদের কবর আদা মাফ হয়ে যায় সাথে সাথে এক মুর বিকায় হুজুর মাফ করে দেন আমরা বুঝতে পারি না আমাদের ফতুয়া দেওয়া নিষেধ অথচ আমরা ফতুয়া দিয়েছি আমাদের পার্শ্ববর্তী গ্রামে মসজিদ আছে নিজের গ্রামেও মসজিদ আছে আমাদের বাড়ির দরদায়ও মসজিদ আছে কয়েকটা মসজিদের সভাপতির দায়িত্ব আমি পালন করি পাবনার আমার নিজের এলাকার কয়েকটি মসজিদের সভাপতি আমাকে বানিয়ে রেখেছে একটা মসজিদ সেখানেই কাটি গাঁটটি বুকসা নিয়ে লোকজন এসে হাজির তা আমাকে ফোন দিয়ে বলল যে এরকম মুবারক জামাত এসেছে গাঁটটি বুকসা খড়ি কাটি নিয়ে হাজির হয়েছে খেদায় দেব না থাকতে দেব। বললাম খেদায়ও দিয়েন না থাকতেও দিয়েন কয়েশি আবার কেমন বললাম যে থাকতেও দিয়ে না খেদায়ও দিন কি করতে হবে বললাম ওর কাছে একটা নেশাবের বই আছে ওই নেশাবটা হলো সেরেক বেদাতে ভোরপুর ওটাকে কেরে নেন কেড়ে নিয়ে সহি বুখারির বাংলা অনুবাদ হাতে তুলে দেন আর বলেন আমাদের এই মসজিদে একদিন নয় দুই দিন নয় এক সপ্তাহ নয় দুই সপ্তাহ নয় এক মাস নয় দশ মাস নয় সারা বছর সারা জীবন দিনের দাওয়াত দাও তাবলিক করো কিন্তু এই ভেজালি আমল পড়তে দেওয়া হবে না বুখারি পড়ে শোনাও পরে কয়ে সহি বুখারি কোন নবী লেখে থুয়ে গেছে বলে বুখারি ঢিলে ফেলে মেরে ওকে আমার বই আমাকে দিয়ে দাও আমি চলে যাচ্ছি তোমার মসজিদ থেকে কয় হুদুর খেদেও দেয়নি থাকতেও দেয়নি একেই চলে গেছে তো বললাম এটাই তো কথা ওকে খেদাবো কেন আর থাকতেই বা দেবো কেন সহি বুখারির তালিম করো সারা জীবন তালিম করা আপত্তি নেই সহল বুখারির তালিম করো যাই হোক বহু রকমের সমস্যায় জটনিত এই সুবিবাদ অপর প্রান্তে অপর পক্ষে হল জঙ্গিবাদ বা চরমপন্থা চরমপন্থীদের মূল থিম হল মুসলিমদেরকে কাফের মনে করা দলিল দলিল কোরআনের আয়াত অমালকুম বিকে হুমুল কাফেরুন যারা আল্লাহ নাজিল কৃত বিধান অনুযায়ী ফায়সালা করে না তারা কাফের কে বললেন কাফের আল্লাহ বললেন তারপরে আর একা আছে ওমাল্লা মিয়াহুম বিমা আনজাল আল্লাহু ফাউলায় কাহমুল জলাল্লা মিয়াহকুমা আনজাল আল্লাহ ফাউলায় কাহমুল ফাশেপুন যে ব্যক্তি আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী ফয়সালা করে না তারা ফাঁসেক তারা জালেম অপরাধ একটি শাস্তি উল্লেখ করা হলো তিনটি একবারে আল্লাহ বললেন তারা কাফের আবার বললেন তারা ফাসেক আবার বললেন তারা জলেম তো বুঝতে হবে লেখাপড়া তো নাই লেখাপড়া না থাকার কারণে সমস্যাটার সৃষ্টি হয় আল্লাহর বিধান অনুযায়ী ফয়সালা করে না তারা কাফের তারা জালেম তারা ফাঁসেক ফাসেক আর কাফের কি এক জালেম আর কাফের কি এক যদি এক হতো তা আল্লাহ তিনবার বললেন বুঝতে সহজ করবার জন্য একটা উদাহরণ দিচ্ছি আপনার স্কুলের দশম শ্রেণীর ছাত্র একটি গ্লাস ভেঙেছে কাঁচের গ্লাস ক্লাস ওয়ানের ছাত্র আর একটি গ্লাস ভেঙেছে ক্লাস ফাইভের ছাত্র আর একটি গ্লাস ভেঙেছে ক্লাস ওয়ানের ছাত্র একটা গ্লাস ভেঙেছে ওর দাম একই ক্লাস ফাইভের ছাত্র আর একটা ভেঙেছে ওরও দাম একই আর ক্লাস টেনের ছাত্র একটা ভেঙেছে ওরও দাম একই শাস্তি কি তিন ছাত্র সমান হবে দাম তো একই গ্লাস তো অপরাধ একই দশম শ্রেণীর ছাত্র বয়স ভেদে তার যে শাস্তি হবে ক্লাস ওয়ানের ছাত্রকে সেই শাস্তি দেওয়া যায় না ক্লাস ওয়ানের ছাত্রকে একটু ধমক দিয়ে বিদায় করে দিতে পারবে ক্লাস ফাইভের ছাত্র শিক্ষকেরা বলছে ছেলেদেরকে ছেলেরা তো গ্লাস ভেঙেছে আমরাও তো ছোটকালে করেছি ছেড়ে দেন আর না এমনি ছেড়ে দেওয়া যায় না দু একটা লাগায় সারতে হবে দু একটা বাড়ি দিয়ে ছেড়ে দিলেন আর দশম শ্রেণীর ছাত্র তাকে একটু ভালো মতো শাস্তি দিয়ে তারপরে ছাড়লেন আল্লাহর বিধান অনুযায়ী ফয়সালা করে না এরকম লোকও তিন শ্রেণীতে বিভক্ত এক শ্রেণীর লোক আল্লাহর বিধান জরুরি আল্লাহকে মানে সালাত পরে হজ করে দান সৎকা করে ভালো কাজ করে কিন্তু ক্ষমতার লোভে আল্লাহর বিধানকে প্রয়োগ করে না ক্ষমতার লোভে সবই বোঝে সবই জানে আর এক শ্রেণীর লোক তারা ক্ষমতার লোভে নয় তারা মনে করে আল্লাহর আইন বর্তমান জামানায় অচল এই পার্থক্য ভেদে মানুষের হুকুম কম বেশ হয় রসুল্লাহামের সাহাবি খালিদ ইবনুল ওয়ালিদ রাজি আল্লাহ তালানহু কোন এক যুদ্ধের ময়দানে কোন কাফেরকে আঘাত করবার জন্য তলোয়ার উত্তোলন করেছেন খালিদ ইবনুল ওয়ালিদ রাজি আল্লাহ তালানহুর সামনে ওই কাফের বলছে সাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম খালেদিনুল আলিদ রাজিয়া আল্লাহ এক কোপ মেরে কেটে দ্বিখণ্ডিত করে ফেললেন লোকটা কালেমা পড়তেই ছিল খবর আল্লাহনবী সাল সাল্লামের কাছে গেলেন খবর পৌঁছে গেল পৌঁছে যাওয়ার পরে রসুল্লাহ সাল্লাম খালেদ কেটে কে বলেন খালেদ একটা লোক কালেমা পড়তেছে তাকে তুমি কোপ মেরে মেরে ফেললে ও তো জানের ভয়ে কালেমা পড়ছে জানের ভয়ে কালেমা পড়ছে আমার তলোয়ারের আঘাত থেকে বাঁচার জন্য আল্লাহ নবী বললেন আল্লাহ সাকাত কালবাহু ওর বুক চিরে দেখতে পেলে না কি জানের ভয়ে নেওয়ার জিনাল অন্তরের খবর আল্লাহ রাখেন অন্তরের বিচার করবার দায়িত্ব তোমার নয় মুখে সে কালেমা পড়েছে তাকে ছেড়ে দেওয়া উচিত ছিল তাকে মারা ঠিক হয় না শুনে রাখো খালেদ বিচারের কাঠ গড়া এসে দিন রক্ত মাখা শরীরে কালেমা পড়তে পড়তে যখন লোকটা উঠবে তখন তোমার কি অবস্থা হবে মুসলমান হয়ে মুসলমানকে খুন করো হ্যাঁ নবীকে ভালোবাসো বেশি পুলিশকে ধরে মারো পুলিশ তোমাকে মারে কোথায় ফেসবুকে কি স্ট্যাটাস দিয়েছে ট্যাগ মেরেছে তুমি রাস্তায় নেমে হইসই করতেছো পুলিশ তোমাকে দমন করার জন্য গুলি সরে তুমিও মরো পুলিশও মরে তুমিও আহত হও পুলিশও আহত হয় পুলিশ তো তোমার ভাই পুলিশ তো তোমার খালু পুলিশ তো তোমার মামু পুলিশ তো তোমার এলাকার ছেলে পেটের দুঃখে রাত্রে লাঠি হাতে করে রাস্তায় দাঁড়ায় থাকে তোমার যান নিরাপত্তার জন্য একদিন রাস্তা থেকে পুলিশ সরিয়ে দাও পুলিশ সরিয়ে দিয়ে তারপরে বলো যে আজকে রাস্তায় কোনো পুলিশ থাকবে না যার ইচ্ছা সে চলবে শাইখুল ইসলাম ইমাম ইবনু উত্তাই মিয়া রাহেমাল্লাহ বলেন এক রাত্রি শাসকবিহীন চলার চেয়ে শত বছর কাফের শাসকের আন্ডারে থাকা উত্তম কারণ আমেরিকাতে মুসলমান বাস করে না মুসলমানের দেশ নমুসলিমের হিন্দুস্তানে মুসলমান বাস করে না বাস করে তো আমি এই গত চব্বিশ তারিখে ভারত সফর শেষে বাংলাদেশে এলাম চব্বিশ তারিখে এই গত মাসের চব্বিশ তারিখে গত দুই বছর আগে মুর্শিদাবাদ খরগ্রাম মুর্শিদাবাদ খরগ্রাম থানার পাশাপাশি জায়গায় এক মাদ্রাসার মাহফিলের প্রধান বক্তা ছিলাম আমি প্রধান অতিথি ছিলেন মুর্শিদাবাদ খড়গ্রাম থানার ওসি সাহেব ওসি সাহেব একজন অমুসলিম সনাতন ধর্মের লোক তিনি এসে বললেন তার বক্তৃতায় মুর্শিদাবাদ ভারতের মুর্শিদাবাদ খড়গ্রাম থানার ওসি তিনি তার বক্তৃতায় বললেন ইসলাম শব্দের ব্যাখ্যা আমি আজকে করব আই এস এ এম ইসলাম ইংরেজিতে ইসলাম লেখলে আই এস এল এম ইসলাম আই তে আই মানে আমি এসে শ্যাল আই শ্যাল এল তে লাভ এ তে অল এম তে ম্যানকাইন আই শ্যাল লাভ অল ম্যানকাইন আমি গোটা বিশ্ব জাহানের মানুষকে ভালোবাসি এর নাম ইসলাম ইসলাম মুসলমানের অধিকার সংরক্ষণ করেছে ইসলাম কাফের প্রতিবেশীর অধিকার সংরক্ষণ করেছে ইসলাম গরু ছাগলের অধিকার সংরক্ষণ করেছে ইসলাম আমাকে শিখিয়েছে গরু জবাই করার সময় চাকু ধার করে নাও শিখায়নি ছাগল জবাই করার সময় চাকুটা ধারালো করে নাও মুরগি জবাই করার সময় চাকুরা দাঁড় করে না পশু জবাই করে খাবে পশুর কষ্ট না হয় ইসলাম পশুর অধিকার সংরক্ষণ করে ইসলাম গরু ছাগলের অধিকার সংরক্ষণ করে ইসলাম শ্রীগাল কুকুরের অধিকার সংরক্ষণ করে ইসলাম কুত্তার অধিকার সংরক্ষণ করে ইসলাম বিড়ালের অধিকার সংরক্ষণ করে বোকার হাদিস খুলে দেখুন রসুল্লাহ সাল্লাম বললেন একজন মহিলা বিড়ালকে আটক করে রেখেছে খেতে দেয় ছেড়েও দেয় বিড়ালটা না খেয়ে মারা গেল আল্লাহ তাকে জাহান নামের ফয়সালা দিলেন একজন দেহ ব্যবসায়ী মহিলা তৃষ্ণার্ত কুকুর সানাকে পানি পান করাবার ওসিলায় আল্লাহ তাকে ক্ষমা করে দিলেন আল্লাহর জান্নাত এত দামি আল্লাহ দেহ ব্যবসায়ী মহিলাকেও দান করেন কিসের ওসিলায় কৃষ্ণার কুকুর সানাকে পানি পান করাবার যে ইসলাম কুকুরের অধিকার সংরক্ষণ করে কুকুর সানাকে পানি পান করাবার দেহ মহিলা গত নভেম্বর মাসের দশ তারিখে দশ তারিখ দিবাগত রাতে আমার স্ত্রী মারা গেলেন এই নভেম্বরের কয় তারিখ তিন তারিখ আর চার ছয় দিন আছে ছয় দিন হলে এক বছর পূর্ণ হয় আমার স্ত্রী মারা গেলেন নভেম্বরের দশ তারিখে মহতারাম আমিরে জামাত জানাজা পড়ালেন ন পড়া মার কাজের মাঠে দোয়া করলেন চোখের পানি ছেড়ে দিয়ে ভাই জাহাঙ্গীর আলম ইসলাহি বললেন সেই মহিলা তো সৌভাগ্যশীল যেই মহিলার জন্য মহতারাম আমির জামাতের সোহে কান্না চলে এসেছিল আমি আল্লাহকে বললাম আল্লাহ আমি একদিন মসজিদে ছিলাম মুসাফির একজন এসেছিল কোনো লোক মুসাফিরকে খেতে দেওয়ার নাই মুসাফিরকে আমি বললাম আমার বাসায় চলুন মুসাফির বললেন আপনার বাড়িতে দুইজন দুইজনের খানার মধ্যে তিনজন কেমন করে হবে বললাম হাদিসে আছে এক মুমিনের খানা দুই মুমিনের জন্য যথেষ্ট তিন মমিনের জন্য দুই মমিনের খানা তিন মুমিনের জন্য যথেষ্ট অতএব আমি বাড়িতে যা আছে তাই হবে চলো লোকটাকে নিয়ে গেলাম দেখতেছিলাম যে আমার স্ত্রী খানা খাচ্ছে আমার খাবারটা আছে আর তার খাবারটা সে খাচ্ছে আপনাদের এলাকাতে এই সিস্টেম নেই যে স্বামীর আগে খাইলে তালাক দেয় না এরকম স্বামীর আগে ভাত খেলে অনেক জায়গায় স্ত্রীকে কি করে তালাক দেয় ব্যাগের মধ্যে দেখো হাত বুঝতেছেন আমার কথা আমার স্ত্রী অর্ধেক খাওয়া হয়ে গেছে তারপরে আমাকে বললেন আমি মেহে আস যেভাবে খাচ্ছিলেন ওইভাবে প্লেটটা সরাই দিয়ে হাতটা ধুয়ে উঠে গেল উঠে যেবে আমার মাখানো ভাতগুলি তুমি খেয়ে নাও আর তোমার খাবারটা মেহমানকে দিয়ে দাও আল্লাহকে বললাম আল্লাহ ও আল্লাহ তৃষ্ণার্ত কুকুর সানাকে পানি পান করাবার শিলায় দেহ ব্যবসায়ী মহিলাকে তুমি জান্নাত দিতে পারো একজন ক্ষুধার্ত মেহমানকে খাওয়ানোর শিলায় আমার স্ত্রীকে কি তুমি জান্নাত দিতে পারো না এই অসিলায় তুমি তাকে ক্ষমা করে দাও আল্লাহ যাকে যে ওসিলায় ক্ষমা করবেন সেই ওসিলায় সে ক্ষমা পেয়ে যাবে কোনো মুসলমানকে কাফের বলবার অধিকার আপনার নেই আল্লাহ নবীরা বলেন একজন মুসলিম কারাক মুসলিম কাফের বললে যাকে কাফের বলা হলো সে যদি কাফের না হয় যে বলবে সে কাফের হয়ে যাবে কত বড় ভয়াবহ পাপ জঙ্গিবাদ জঙ্গিবাদের মূলোৎপাটন আহলে আদিস আন্দোলন স্লোগানে এখানে দিয়েছে জঙ্গিবাদের সঙ্গে আহলাদিস আন্দোলনের কানেকশন নাই জঙ্গিবাদের সঙ্গে ইসলামের কানেকশন নাই বলবে যে ইসলামে তাহলে জিহাদ কি জিনিস ইসলামে জিহাদ আছে কেয়ামত পর্যন্ত থাকবে কে জিহাদ করবে কার বিরুদ্ধে করবে কখন করবে কিভাবে করবে এগুলি বলা আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু সাল্লাম বলেন জবান জিহাদ হয় জবান দ্বারাও জিহাদ হয় মাল দ্বারাও জিহাদ হয় ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম মাল দিয়েও জিহাদ হয় জান জিহাদ হয় জবান জিহাদ হয় বর্তমান আধুনিক জামানার যুদ্ধের হাতিয়ার হল কথা কলম সংগঠন সংগঠনের মোকাবেলা সংগঠন দিয়ে করতে হবে গোটা ইহুদি নাসারার লবি মুসলিমদের বিরুদ্ধে ক্রুশের ঘোষণা করেছে সেই ক্ষেত্রে তাদেরকে প্রতিহত করবার জন্য আমাদের সংগঠিত হতে হবে তাদের বক্তব্যগুলি খণ্ডন করতে হবে প্রত্যেকটা জায়গায় বিধান আছে আলাদা একটা হল ডাকাতের অপারেশন আর একটা হল ডাক্তারের অপারেশন ডাক্তার অপারেশন করে প্যাট ফারে ডাক্তার প্যাট ফেরে টাকা পায় আর ডাকাত প্যাট ফেরে টাকা নেয় ডাকাত প্যাট ফারে ওই লোকটাকে হত্যা করার জন্য আর ডাক্তার প্যাট ফারে ওকে চিকিৎসা করবার জন্য ইসলামের জিহাদটা হলো ডাক্তারের অপারেশন আর জঙ্গিবাদ হলো ডাকাতের অপারেশন কাজে জঙ্গিবাদ ইসলাম নয় আর ইসলাম জঙ্গিবাদ নয় এই বিশ্বে দুইটি যুদ্ধ হয়েছিল একটা হলো প্রথম বিশ্বযুদ্ধ আর একটা দ্বিতীয় বিশ্বযুদ্ধ প্রথম বিশ্বযুদ্ধ আর দ্বিতীয় বিশ্বযুদ্ধে আটষট্টি মিলিয়ন লোক মারা গেছে কত মিলিয়ন আটষট্টি মিলিয়ন লোক মারা গেছে দুই বিশ্বযুদ্ধে দুই বিশ্বযুদ্ধে আটষট্টি মিলিয়ন লোক লাশ উপহার যারা দিয়েছে তারাই বলে আমাদেরকে জঙ্গি দুই যুদ্ধে আটষট্টি মিলিয়ন লাশ আর ইসলামে আল্লাহ নবী সাল্লা সাল্লামের জামানায় যত যুদ্ধ হয়েছে সমস্ত যুদ্ধের মুসলমানদের শহীদ আর কাফেরদের নিহত সর্বসাকুল এক হাজারের বেশি লোক মারা যায় নাই আল্লাহনবী সাল্লামের জামানায় মারা যায়নি এত লোক মক্কা বিজয় হয়েছে সাল্লাম রাসুল্লাহ তোমাদের